দুর্গাপূজা কি শুধু আমাদের কলকাতা হয় সেটা সেরকম কোনো ব্যাপার নয়। তো দুর্গাপূজা সব জায়গায় হয়, ভারতবর্ষের সব স্থানে দুর্গাপূজা হয়, এমনকি বাঙালিরা আমরা হচ্ছে খুব ভালো একটা অর্গানাইজার। হ্যাঁ, বাকি এখানকার বাঙালিরা তো যারা আছে তারা সাপোর্ট করেই, বাকি এখানকার লোকে আরো বেশি সাপোর্ট করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি, এটা হলো সীতাপুরা। তো সীতাপুরা এটা একটা যেখানে পুজো হচ্ছে, দুর্গা পুজো, সেই পুজো মণ্ডপে এসেছি। তো আপনাদের পুরো ঘুরিয়ে দর্শন করাবো। এই ক্লাবটার নাম হলো বঙ্গ সমিতি কমিটি, এরকম একটা কি নাম এই পুজোটা। এটা হলো সীতাপুরা। তো চলুন ভিতরে দর্শন করার পাশে। তো এটা হলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এই গেটটা, তো দেখাও ভিতরে। এটা পুরোটাই বাঙালি কমিটি থেকে এই পুজোটা করা হয়। তো এটা একটা হল রুম নিয়েছে, এটা হলো মায়ের পুজো, এখানে মায়ের পুজো হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে মণ্ডপটাকে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর। স্পেসটা অনেকটা বড় জায়গাটা। তো শুধু দুর্গাপূজা কি শুধু আমাদের কলকাতা হয় সেটা সেরকম কোনো ব্যাপার নয়। তো দুর্গাপূজা সব জায়গায় হয়, ভারতবর্ষের সব স্থানে দুর্গাপূজা হয়, এমনকি বাইরের দেশে হয় দুর্গাপূজা। তো যেখানে বাঙালি সেখানে তো দুর্গাপূজা হবে অবভিয়াসলি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠটা সাজিয়েছে। এই দেখতে পাচ্ছেন যে বসার জন্য কত সুন্দর স্পেস করেছে, কত সুন্দর, মানে সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে যে কমিটি আছে, কমিটি দাদার সঙ্গে একটু কথা বলবো দেখি। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার শুভ নাম থাকে? মনোজ রায়। মনোজ রায়, আচ্ছা। তো এই পুজোটা কদিন ধরে হচ্ছে মোটামুটি এখানে? এই বছর হ্যাঁ না, টোটাল যে পুজোটা হচ্ছে এটা টোটাল আমাদের 18 বছরের। 18 বছর পুজো না? আচ্ছা, এই যে কমিটিতে, কমিটির নাম কি দাদা? বাংলা সেবা সমিতি। বাংলা সেবা সমিতি না? আচ্ছা, আর এই পুজোটা কি সমস্ত বাঙালিরা করে না এখানকার লোকাল স্থানীয়? এখানে এটা হচ্ছে বাঙালিরা, আমরা হচ্ছে খুব ভালো একটা অর্গানাইজার। হ্যাঁ, বাকি এখানকার বাঙালিরা তো যারা আছে তারা সাপোর্ট করেই, বাকি এখানকার লোকে আরো বেশি সাপোর্ট করে। সেখানকার লোক সেবাসে লোকাল লোক খুব সাপোর্ট করে, খুব ভালো, খুব ভালোভাবে সাপোর্ট করে, নালে এত বড় পুজো করা মুশকিল। আচ্ছা, এই যে জায়গাটা আসার জন্য অ্যাড্রেসটা যদি বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে প্রতাপনগর 11 সেক্টর, সামুদায়িক কেন্দ্র। সামুদায়িক কেন্দ্র, সামুদায়িক কেন্দ্র 11 সেক্টর। আচ্ছা, তো এই কমিটিতে মধ্যে কতজন আছেন আপনারা? যারা কমিটিতে আমাদের কোর মেম্বার যারা আছে 25 জন মতো, 25 কোর মেম্বার। এছাড়া আমাদের আরো মেম্বার আছে যারা পেছন থেকে আমাদের অনেকভাবে সাপোর্ট করে, ভালোবাসে খুব। ভালো ভালো তো বাসেই, ভালো না বাসলে এত ভালো পুজো হয়? যদি সিটি থেকে কেউ আসতে চায় তাহলে কি বাসে করে সে আসতে পারে? অ্যাড্রেস নাম্বার 3 নম্বর বাসে উঠলে, সিটি থেকে 3 নম্বর বাসে উঠলে সামুদায়িক কেন্দ্রের নাম। আচ্ছা আচ্ছা। তো এখানে যে আজকে মহাসপ্তমীর দিন, তো এরপরে নেক্সট কি কি আছে? কালকে আমাদের প্রোগ্রাম আছে লাইভ ব্যান্ড। আচ্ছা, এটা আমরা জয়পুরের থেকে একটা ভালো, মানে ইয়াং জেনারেশনের একটা ব্যান্ড আমরা হায়ার করেছি। আই থিঙ্ক কালকে 7টা থেকে 7:30 শুরু হয়ে যাবে। আচ্ছা, আর খুব ভালো প্রোগ্রাম হবে। আর সব থেকে ভালো প্রোগ্রাম হবে আমাদের হচ্ছে 12 তারিখে। 12 তারিখ সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আমাদের পুরো একটা টিম আসছে। আচ্ছা, এটা বোধহয় আমার এই অঞ্চলে প্রথম প্রোগ্রাম হবে এমন একটা
প্রোগ্রাম যেটা হচ্ছে প্রোগ্রামের নাম আছে চলমান বৃন্দাবন। আচ্ছা চলমান, তো নামেই যদি এত সুন্দর নামটা হয় তাহলে ভিতরে মানে এই যে প্রোগ্রামটা কত সুন্দর হতে পারে। অসাধারণ অসাধারণ, ভাবতে পারছি না আমরা এত এক্সাইট না এটা নিয়ে, মানে আমাদের যতটা যত মেম্বার আছে এবং আমরা যেভাবে পাবলিসিটি করেছি অসাধারণ ভাবে তারা সাপোর্ট করছে। আর এই প্রোগ্রামটার জন্য আমার মনে হয় আমরা কালকে ভজনলাল শর্মাজির কাছে গেছিলাম, ওনার সঙ্গে দেখা হয়নি বাট ওনার পিএর সঙ্গেও কথা হয়েছে। আচ্ছা, আই থিঙ্ক উনি যদি এসে যান তো আমাদের প্রোগ্রামটা আরো ভালো চার চান লেগে। আচ্ছা, ওটা ভাষণ কবে হবে? ভাষণ হবে 13 তারিখে। 13 তারিখে ভাষণ হবে না? 13 তারিখে। ভরে সবাই করো পূজোর আয়োজন। তো আরেক দাদা পেয়েছি এখানে, দাদার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। আপনার শুভ নামটা কি দাদা? আমার নাম বিপ্লব মণ্ডল। বিপ্লব মণ্ডল। আচ্ছা, তো এই পূজাটা কি খুবই প্রাচীন পুজো? সব থেকে আমাদের প্রতাপনগরে যত পুজো আছে সব থেকে পুরাতন পুজো এটা। আচ্ছা, এটা তাই তো? হ্যাঁ। তো এর সঙ্গে কত বছর ধরে জড়িত আছেন আপনি? আমি জড়িত আছি 9-9 করে 16 বছর ধরে। 16 বছর ধরে খুব সুন্দর হয়ে গিয়েছে। তবে আজকে হয়তো অতটা লোক হয়নি, কেন সব তুমি বলে বা হয়ে গেছে এরকম আমি লেট করে যে প্রোগ্রামটা আমাদের পরশুর প্রোগ্রামটা বহুত এক্সাইটমেন্ট, আমরা সবাই এক্সাইটেড ব্যাপারটা প্রোগ্রামটা নিয়ে, ওইটাই আমরা আলোচনা করছিলাম যে আমরা কিভাবে এটাকে আরো কখন শুরু হবে দাদা? প্রোগ্রামটা 7:30 থেকে 7:30 থেকে 7:30 থেকে শুরু হবে না? প্রোগ্রামের নাম হচ্ছে চলমান বৃন্দাবন প্রিয়। আমি বুঝতেই পারছেন নামে একটা অন্যরকম ব্যাপার, তো কি হতে পারে। ওকে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, পূজা মণ্ডপটা পুরো ঘুরিয়ে দর্শন করলাম আপনাদের। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, আর চ্যানেল পরে নতুন হলে পরে চ্যানেলে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে দেখলে পরে পেজটাকে ফলো করবেন। দেখাবো নতুন একটা ব্লগ, ততক্ষণের জন্য বাই বাই।